দেশের স্বাস্থ্য ব্যবস্থা সেবা ব্যবস্থায় একটি মান অবশ্যই থাকতে হবে, কারণ স্বাস্থ্য সেবাটা আর 10টি ব্যবসা বা পণ্যের মতো না যে টাকা হলো একটা ডিপার্টমেন্টাল স্টোর খুলে ফেললাম, টাকা হলো একটা ডায়াগনোসিস সেন্টার খুললাম, এটি না কিন্তু। কারণ এখানে মানুষের জীবন, মৃত্যু, সুস্থতা, অসুস্থতা সহ এমন সব সংবেদনশীল বিষয় যুক্ত যে এখানে অবশ্যই একটি মানসম্মত পরিচালনা পদ্ধতি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকতে হবে, একই সাথে প্রয়োজনীয় জনবল থাকতে হবে। এটি তো প্রথম শর্ত, এবং এটিকে সফল করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর যে অভিযান চালিয়েছে অথবা 3 মাস আগে যে অভিযান চালিয়েছিল, দুটোকেই কিন্তু আমরা অভিনন্দন জানাচ্ছি। অবশ্যই স্বাগত জানাচ্ছি। আমরাও মনে করি যে আসলেই চিকিৎসা ব্যবস্থায় বেসরকারি চিকিৎসা খাতে এবং অবশ্যই সরকারি চিকিৎসা খাতেও একটি মান প্রতিষ্ঠা করতে হবে। যদি এটি আমরা করতে পারি তাহলে বিদেশ যাওয়া তো পরের কথা, আমার দেশের মানুষের স্বাস্থ্যসেবাটা নিশ্চিত হবে। আচ্ছা, এটাও ঠিক যে এই যে বিশাল সংখ্যক অনুমোদনহীন বা অবৈধ ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক বা হাসপাতাল চলে আসছে, এটা তো একদিনে গড়ে ওঠে নাই, বছরের পর বছর ধরে এটি গড়ে উঠছে। ধরুন প্রায় কম বেশি, হ্যাঁ, প্রায় 40 বছরের মতোই হলো যে বাংলাদেশের বেসরকারি খাতে স্বাস্থ্যসেবা শুরু হয়েছে, এবং সেই সময় থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে ক্রমাগত অনিয়ন্ত্রিতভাবে পর্যবেক্ষণের বাইরে, আইনের বাইরে এগুলো গড়ে উঠেছে, এবং উঠতে উঠতে এমন একটি জায়গায় এটি পৌঁছে গেছে যে আমাদের জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতএব এটাকে নিয়ন্ত্রণ করতেই হবে। নিয়ন্ত্রণ করতে গেলে কি করতে হবে? নিঃসন্দেহে নিয়ন্ত্রণকারী সংস্থা মানে স্বাস্থ্য অধিদপ্তর, তাদেরকে কঠোর হতে হবে। আমি কঠোর শব্দটা ব্যবহার না করে বলবো, তাদেরকে আইনসম্মত আচরণ করতে হবে, অর্থাৎ যা কিছু আইনের বাইরে সেটিকে গ্রহণ করা যাবে না, তা বন্ধ করতে হবে। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে, লেভিন ভাই একজন দর্শক ফোনে আছে, আমি ফোনটা নিয়ে আবার আলোচনা এখানেই ফিরছি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটা করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোস্তফা কামাল, ঢাকার যাত্রাবাড়ি থেকে বলছি। জি প্লিজ। আমার আসলে কি দুটো প্রশ্ন। প্রথমত, যেসব ক্লিনিক গুলাতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র না থাকে, এটা আমরা রুগীরা সাধারণ মানুষ জানতে পারি না, তো স্বাস্থ্য অধিদপ্তর কি ছোট মিনি সাইনবোর্ড দিতে পারে না যে এই ক্লিনিক, এই হসপিটালটায় বৈধ কাগজপত্র আছে বা নাই? দুই, তাহলে আমরা সহজে এটা বুঝতে পারি। দুই, আমার আরেকটা প্রশ্ন অত্যন্ত বিনয়ের সাথে, ঢাকার বড় বড় প্রাইভেট হসপিটাল গুলোতে আমরা ডাক্তারের কাছে বিভিন্ন রোগ নিয়ে দেখতে যাই, 2 থেকে 3 মিনিট কথা বলে, এক এক ডাক্তারের ভিজিট 1200, 1500, 2000, এত নেওয়া উচিত কিনা? আমরা একটি দরিদ্র দেশের নাগরিক, সবাই এত টাকা দিতে পারে না, দয়া করে এই ভিজিটের রেটটা একটু কমানো যায় কিনা? স্বাস্থ্য অধিদপ্তর এবং ডাক্তাররা সাথে এগুলো একটু বিবেচনা করলে আমরা খুশি হব। জনাব লেন চৌধুরী, এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে আপনি যুক্ত করুন, পরে আমরা আলোচনা করব। জনাব মুস্তাফা কামালের প্রথম প্রশ্নের উত্তরে বলছি, এটি হতেই পারে, কারণ স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমোদনের বা লাইসেন্সের যে নাম্বারটি থাকে, প্রত্যেকটি অনুমোদিত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা নার্সিংহোমে বা ক্লিনিকে সেটি সাইনবোর্ডে লিখে দেওয়া যেতে পারে। যেমন ধরুন, ডাক্তারগণকে বাধ্য করা হয়েছে যে তাদের প্রেসক্রিপশনে তাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, তার মানে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের একজন ডিএমডিসির অনুমোদিত। তেমনি এই হাসপাতালটি যেখানে রোগীরা আসছে বা ডায়াগনস্টিক সেন্টার, সেটি যে অনুমোদিত, সেই অনুমোদনের নাম্বারটি অবশ্যই সাইনবোর্ডে বা কাগজপত্রে লেখা হওয়া উচিত। এবং কোনো নাগরিক যদি মনে করে যে এটি আসলে অনুমোদিত কি না, তিনি ওই নাম্বার দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো ওয়েবসাইটে মানে চেক করে দেখতে পাবে, এটি অবশ্যই ঘটতে পারে। দ্বিতীয় বিষয় যেটি, এটি আমরা বারবার বলে এসেছি যে বাংলাদেশে চিকিৎসক সহ যারা নানা ক্ষেত্রে পরামর্শ দেয়, চিকিৎসক, লয়ার, কনসালটেন্ট, এদেরকে আমরা একটি সীমারেখার ভেতরে, তাদের কনসালটেশন ফি বা পরামর্শ ফিটাকে একটি সীমারেখার ভেতরে নিয়ে আসবো কি না, এটি অবশ্যই আলোচনা করে হতেই পারে। এ ব্যাপারে আমার মনে হয় ডাক্তাররা তো এটাকে ওয়েলকামই করবে, বরঞ্চ মানে অভিনন্দনই জানাবে।